Making video is always challenging. একটা 5-10 মিনিটের ভিডিওতেও ভিউয়ার্সদের ধরে রাখা সহজ কোনো কাজ না। আর ফুল লেন্থ ফিল্ম বা ডকুমেন্টারির কথা তো আলাদাই। ভিডিও ক্রিয়েটরদের সবসময় টার্গেট থাকে কিভাবে একটা ভিডিওকে আরও আকর্ষণীয় করা যায়। বেটার স্ক্রিপ্ট, স্পন্টেনিয়াস অ্যাপিয়ারেন্স আর এর সাথে থাকতে হবে বেটার কোয়ালিটি ভিডিওগ্রাফি। ছোটোখাটো ভিডিও তৈরি করতে গেলেও ছোটোখাটো অনেক টুলস ট্রিক্স লাগে। ভালো লাইটিং কন্ডিশন, ব্যাকগ্রাউন্ডের সাথে থাকতে হবে ভালো একটি ক্যামেরা, ট্রাইপড। আর যদি এরকম একটা টুল থাকে যেটি আপনার ক্যামেরাকে কাঁধে নিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করবে এবং কন্ট্রোল করা যাবে রিমোট দিয়ে, তাহলে আপনার ভিডিওগুলো হতে পারে একদম প্রো লেভেলের। চলুন কথা বলা যাক ইলাঙ্গু L4 মোটরাইজড ডলি নিয়ে। মোটরাইজড অটো ডলিটি আমাদের জন্য প্রোভাইড করেছে bdshop.com। শুধুমাত্র ইলাঙ্গু L4 না, তাদের অনলাইন শপে পাওয়া যাবে প্রয়োজনীয় ইউনিক গ্যাজেটস। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য bdshop.com একটি মাস্ট ভিজিট প্লেস। ইলাঙ্গু L4 এর পারচেস লিঙ্ক পাওয়া যাবে ভিডিও ডিসক্রিপশনে, এবং ডিসক্রিপশনে থাকা কুপন কোডটি ব্যবহার করলেই পাবেন ডিসকাউন্ট। ইলাঙ্গু L4 এর পেপার বক্সটি ওপেন করলে পাওয়া যাবে ম্যানুয়াল, সাম ডকুমেন্টস, একটি চার্জিং কেবল, একটি স্ক্রু হেড যা দিয়ে ক্যামেরাকে হুক আপ করা যাবে, পাওয়া যাবে একটি স্ক্রুড্রাইভার এবং একটি এক্সট্রা হুইল কাভার। ইনকেস যদি একটি হুইল কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে এটা দিয়ে কাজ চালাতে পারবেন। বক্সের ভেতরে পাওয়া যাবে একটি রিমোট কন্ট্রোল যা দিয়ে ফুললি কন্ট্রোল করা যাবে মোটরাইজড অটো ডলিটি। L4 হাতে নিলে বোঝা যাবে এটি একটি সলিড বিল্ড প্রোডাক্ট। এর মেইন বডি প্লাস্টিক হলেও লেগ দুটো সহ বাকি পুরোটুকুই মেটাল বিল্ড। এর লেগ দুটো ফ্লেক্সিবল, সো চাইলে এগুলোকে একটু ঘুরিয়ে নিলে 360 রোটেশনেও শ্যুট করতে পারবেন। অপারেট করার জন্য এর একদিকে থাকছে অন অফ বাটন, মাইক্রো USB চার্জিং পোর্ট, অন্য পাশে থাকছে স্পিড ইন্ডিকেটর এবং প্লে পজ বাটন। এটি L4 ভার্সন 2, সো ইট কামস উইথ এ রিমোট কন্ট্রোল। রিমোটে থাকছে ফুল কন্ট্রোল সুইচ এবং এটা দিয়ে ডিভাইসটিকে দূর থেকে কন্ট্রোল করা যাবে। 2 ঘন্টায় ডিভাইসটি ফুললি চার্জ করা যাবে এবং একটানা 4 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এতে। আগে সিঙ্গেল চার্জে বেশ কয়েকদিন ব্যবহার করতে পারবেন L4। এবার আসা যাক এর অপারেশনের ব্যাপারে। স্লাইডিং শট নেবার জন্য এটি একটি জাস্ট অসম টুল, তবে এটি ফ্ল্যাট সার্ফেসে ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবেন। চাইলে এটি কোনো স্লাইডারের ওপরেও ব্যবহার করতে পারেন। আগে বলেছি এর লেগগুলো মুভ করা যায়, তাই এটি যে কোনো ডিরেকশনেই মুভ করতে পারবে। ডান থেকে বায়ে বা সামনে থেকে পেছনেও যেতে পারবে এটি। লেগগুলো ঘুরিয়ে নিলে 360 ভিউও ক্যাপচার করতে পারবেন L4 দিয়ে। ইলাঙ্গু L4 ম্যাক্সিমাম 3 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে। যারা হালকা বডি এবং লেন্স ব্যবহার করে থাকেন তাদের জন্য কোনো প্রবলেম নেই, তবে যারা একটু ভারী লেন্স ব্যবহার করে থাকেন, মানে টোটাল ওয়েট 3 কেজির বেশি হয়ে গেলে জুম ইন জুম আউট অপারেশনগুলোতে প্রবলেম হবে। L4 এই অপারেশনে ক্যামেরাটিকে ক্যারি করতে পারে না, বাট অন্য কোনো ডিরেকশনে এটি কোনো সমস্যা না, ভারী ক্যামেরাগুলোও L4 ক্যারি করতে পারবে। যারা স্মার্টফোনে শ্যুট করে থাকেন তাদের জন্য এটি বেশ কাজের। স্মার্টফোন মাউন্ট লাগিয়ে নিলে এটি ছোটোখাটো ভিডিওতেও প্রো লেভেলের লুক দিতে পারবে। তবে L4-এর সাথে কোনো বল হেড না থাকায় ক্যামেরাটিকে টিল আপ টিল ডাউন করার কোনো সুযোগ নেই, তবে চাইলে এ ধরনের বল হেড নিয়ে নিতে পারেন যাতে আরও সহজে এটি ব্যবহার করতে পারবেন। ইলাঙ্গু L4 একদমই পারফেক্ট একটি টুল, বিশেষ করে যারা ছোটোখাটো ভিডিও বা প্রোডাক্ট রিভিউ করে থাকেন। বাট অল ইউ নিড ইজ এ ফ্ল্যাট সার্ফেস। ভারী ক্যামেরার ক্ষেত্রে ঝামেলা থাকলেও হালকা লেন্স বা ক্যামেরায় এটি একদমই ট্রাবল ফ্রি। ইলাঙ্গু L4 পাওয়া যাচ্ছে bdshop.com-এ এবং এর প্রাইস 6,000 টাকার মতো। আগেই বলেছি আমি বাবু, L4 ট্যাগটি ব্যবহার করলে পাবেন ডিসকাউন্ট। আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, এবং এ ধরনের আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রিভিউ কিংবা টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।